আসসালামু আলাইকুম সানা বেবি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে দিনটা স্পেশাল দিন, সবাই জানেন বছরের প্রথম দিন, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। যে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও বলছি হ্যাপি নিউ ইয়ার, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। সবাইকে অনেক 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 শুভেচ্ছা নতুন বছরে, আপনাদের নতুন বছর ভালো কাটুক এটাই চাই, আপনাদের সাথে সাথে আমারও নতুন বছর ভালো কাটুক এটা আমিও চাই। এই নতুন বছরের প্রথম দিনটা আমি কিভাবে কাটালাম সেটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, চলুন দেখে নিন। তা দেখতে পেলেন প্রথমেই সকালে উঠেই আমি ওখানে চা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, ওপরে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, মেয়ে এ কিছু ক্যাডবেরি চকলেট মকলেট লাগিয়েছিল তার জন্য চেঞ্জ করে ঘরগুলো গুছিয়ে আমি একটু ঝাড়ু মেরে নিচ্ছি সকাল সকাল। আর আজকে সত্যি আবহাওয়াটা খুবই খারাপ, তার জন্য আজ আমি আর ছাদে যাব না, প্রত্যেক দিনের মতো গোসল করার পানি রোদে দিতে আজ আর যাব না। আজকে আবহাওয়াটা খুবই খারাপ, সারাদিন রোদই উঠেনি, মেঘলা মেঘলা আবহাওয়া হয়েছিল, তার জন্য আমি ছাদে গেলাম না, নিচে চলে এলাম। এদিকে মেয়ে উঠেছে, মেয়েকে নিয়ে আমি নিচে চলে এসে এখানে মেয়েকে মুখ ধোয়াবার জন্য দাঁড়িয়ে দিয়েছি, ওকে এবার মুখটা ফ্রেশ করে নেব ওর একটু, তারপরে প্রত্যেক দিনের মতো ডিম খায়, ডিমটা ওকে খাইয়ে দেব। এখানে সকালে উঠে বদমাশি করছে, দেখতেই পাচ্ছেন, খেতে চাচ্ছে না, তো ওকে খাই দিয়ে আমি চলে এসেছি কিছু থালা নিয়ে, থালা বাটি নিয়ে এখানটা ধুয়ে আমি এখানে উবর করে দেবো। ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে এসেছি একটু পরিষ্কার করে নিতে বেসিনগুলো, আর এখানকার জায়গাটা একটু পরিষ্কার করে আমি ধুয়ে নেব, পুছে নেব। ভাবলাম সকালে কিছু কাজ নেই তাহলে এগুলো করি, তাই একটু ঝাড়াঝুড়ি পোছাপুছি করে নিলাম। তারপরে আমি ঘরটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবার আমি বাইরে যাব, বাইরেটা একটু ঠিকঠাক করে নেব, বাইরের বেসিনটাও একটু আমি ধুয়ে নেব। আর আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে যদি দেখেন, তা সে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আর কি করতে হয় সেটা তো আপনাদের বলার কিছু নেই, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ারও করবেন। তা যাই হোক, আমি এখানে ধুয়ে নিয়েছি সব কিছু, এবার আমি একটা চলে যাব সবজি কাটাকুটির ওদিকে। সবজি বলতে আজকে আমাদের চিকেন বিরিয়ানি হবে, তার জন্য এখানে একটা জায়গা নিলাম, সামান্য একটু পানি নিলাম, এর মধ্যে আমি আলুগুলো ছিলে কেটে রাখব, তার জন্য এটা নিয়ে যাচ্ছি আমাদের বাইরে একটা ছোট্ট আঙিনার মতো আছে ওখানে বসেই আমি বানাবো। এখানে আলু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আলুটা আমি ছিলে কেটে নেব, এই দেখুন কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজ নিয়ে আমি মুরগির মাংসের জন্য পেঁয়াজটাও কেটে নেব, আর বাড়িতে আছি আমরা দুটো, যা দুজনেই আছি তার জন্য অল্প করেই বিরিয়ানিটা হবে, আর সবাই মিলে থাকলেই ভালো লাগতো কিন্তু কেউ নেই ওইটাই নতুন বছরে। যাই হোক, সবাই যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক। আর এই দেখুন চালটা, বিরিয়ানি চালটা এখানে ভিজিয়ে নেব, বিরিয়ানি চালটা কিছুক্ষণ আমি এখানটা ভিজিয়ে রেখে দেব। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন প্লিজ। চলুন, আমি দুবার এখানে চেঞ্জ করে দিয়েছি ধুয়ে পানিটা, এবার এইদিকে আলু, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধটা ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে, ঢালা হয়ে গেছে। এবার আমি উনুনের মধ্যে যাব, এখানে আমি চালটা ফুটিয়ে নেব, চালটা আর একবার ধুয়ে ফেলে আর একটু পানিতে ডুবিয়ে রাখলাম, এখানে উনুন ধরিয়ে দিয়েছি এই দেখুন, এবার চালটার পানিটা দিয়ে দিয়েছি, পানিটার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ আমি ফেলে দিচ্ছি, ঢাকনা দেব, ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন। এবার চালটা আমি ছেঁকে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, এবার চালটাও ফুটে গেছে, এবার আমি রান্নাঘরে যাব, এখানে মাংস ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংস রান্না করার জন্য পেঁয়াজটা
ভাজা হচ্ছে, এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর একদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে ডিমটা ছিলে রাখা হচ্ছে, আলু ভাজা হলে ডিমটাও ভেজে নেবে, এদিকে মাংস রান্না হয়েই গেছে প্রায়, এবার আলুটা ভাজা হচ্ছে, এবার চিনি আর এলাচ এখানে গুঁড়ো করে নেব। হাঁড়ির মধ্যে তলাতে ঘি দিলাম, কারণ অল্প ঘি দিলাম, কারণ যে লাল পেঁয়াজটা ভাজা হয়েছে ঝাড়া ঘি দিয়েই ভাজা হয়েছিল, তার জন্য এখানে ঘি কম দেওয়া হলো। এবার মাখানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে মাখানো হচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আলু, মাংস আর ঘি দিয়ে পেঁয়াজের বেরেস্তা খুবই ভালো মাখানো হয়েছে। যাই হোক, আমরা খাবার নিয়ে বসে পড়েছি, আমাদের এখানে শসা পাওয়া যায়নি, গ্রামের ভেতরে বাড়ি, ধরুন টাউনে ধারে হলে কোনো অসুবিধা হতো না। আজকের মতো এখানেই, ভালোই দিন গেল, খুদা হাফেজ।